হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। এই ভিডিওটা আমি এইভাবেই প্ল্যান করেছি যে আগের দিন লাইভে যেখানে যখন এসেছিলাম তখন তোমরা কমেন্টে তোমাদের টপিক দিতে বলেছিলাম, তোমরা যে টপিকগুলো দিয়েছিলে সেই টপিকগুলো থেকে আমি পিক করেছি দু একটা জিনিস এবং এই ভিডিওটা বানাচ্ছি। আরও কয়েকটা টপিক, ইন্টারেস্টিং টপিক অবশ্যই আমার কী বলবো ব্যাংকে রইলো, সেইগুলো নিয়ে আমরা অবশ্যই পরে ভিডিও এবং লাইভ করব। তো এই ভিডিওটা আমরা যেটা আলোচনা করতে চলেছি, এক হচ্ছে শিল্ড এলো মোহনবাগান টেন্টে কী অবস্থায় রয়েছে, ছোট্ট একটা বিতর্ক হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে সাহাল, তিনি কীরকম অবস্থায় আছেন, তো চোট কাটিয়ে ফেলেছেন না চোট আছে তারা এখন সেরকম একটা অবস্থা, সেইটা একটা। তৃতীয় হচ্ছে কোন বিদেশি খেলতে পারবেন, কোন বিদেশি খেলতে পারবেন না মোহনবাগানের সেমিফাইনালে, এটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে এটা নিয়ে কথা বলি, যেটা লাস্ট যেখানে ছেড়েছিলাম লাইভে তোমাদের সঙ্গে আবার যোগাযোগ করার পর, লাইভ মানে এগুলো স্টার্ট করার পর লাইভ একটা করেছি, তোমরা ভালোই রেসপন্স করেছো। তো আমি লাইভে যেটা চালু করেছিলাম, যেটা নিয়ে কথা হচ্ছিলো, যেটা নিয়ে যে কী ক্ষতি পারে মোহনবাগানের প্রতিপক্ষ সেমিফাইনালে, সেটা ওড়িশা এফসি না কেরালা, কাকে তোমরা চাইছো সেসব নিয়ে আলোচনা হচ্ছে। আপাতত ওড়িশা এফসি হচ্ছে সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ এবং যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে চলেছে দুটো কারণে। একটা হচ্ছে খুব কোয়ালিটি বিদেশি, আমির জাহু আছে, রায় কৃষ্ণা আছে, মরসিও আছে, অবশ্যই মোর্তাদা ফল রয়েছেন, আর হচ্ছেন কোচের তীক্ষ্ণ বুদ্ধি, লোবেরার তীক্ষ্ণ বুদ্ধি, সুতরাং কাজটা কঠিন হবে মোহনবাগানের জন্য। তার জন্য যেটা দরকার যে মোহনবাগানের কোচ হাবাস, তাকে একটু অনুশীলনে দরকার, তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। আমরা দেখেছি অবশ্যইভাবে হাবাসের উপস্থিতি অনুশীলনেই হোক বা ম্যাচ ডেতে ডাগ আউটেই হোক, সেটা কিন্তু একটু ডিফারেন্স করে দেয়, সেটা একটা ডিফারেন্স করে দেয়। সাহালের কথায় আসি, সাহাল কিন্তু এমনি ফিট, কিন্তু ম্যাচ ফিট, হাবাসের মতে ম্যাচ ফিট হতে তার টাইম লাগবে কি না সেইটার ওপর নির্ভর করছে তিনি প্রথম সেমিফাইনালটা খেলবেন কি না। দ্বিতীয় সেমিফাইনাল জন্য যে টাইমটা রয়েছে আমার মনে হয় তার মধ্যে তিনি অবশ্যইভাবে ম্যাচ ফিট হয়ে যাবেন, তিনি অ্যাভেলেবেল হয়ে যাবেন, এবং হাবাসের একটা তুরুপের তাস অবশ্যইভাবে সাহালের কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন উঠতে পারে না, তো সেটা একটা হয়ে যেতে পারে ফিট। ব্র্যান্ডন হ্যাভিল খেলতে পারবেন না লাল কার্ডের জন্য, অনেকের কাছে ধোঁয়াশা রয়েছে যে কেন তিনি কার্ড দেখেছেন, বোধহয় ক্যামেরা ঠিক মতো আসেনি বা সেরকমভাবে ইয়ে করেনি, দেখাতে পারেনি। আমি যতদূর খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, প্রথম হলুদ কার্ডটা তো তিনি দেখেছিলেন, দ্বিতীয় হলুদ কার্ডটা তিনি থ্রোয়ের জন্য সময় নষ্ট করার জন্য হয়তো দেখেন, এবং তার জন্য মানে কোনো মারামারি করে তিনি দেখেননি, তার কারণে এরকম নয় যে দুটো তিনটে সাসপেনশন হয়ে যাবে। প্রথম ম্যাচটা হয়তো তিনি খেলতে পারবেন না ব্র্যান্ডন হ্যামিল, লাল কার্ডটা ক্যারি ফরওয়ার্ড হয়, ইয়েলোগুলো হয় না একদম। সুতরাং বাকি যারা ভাবছেন যে ইয়েলো কার্ডের জন্য অমুক মিস করতে পারে সেটা নয়, কিন্তু ব্র্যান্ডন হ্যামিল মিস করবেন বলেই আমার পার্সোনাল ধারণা, একবার তোমরা চেক করে নিও যদি ভুলই, কিন্তু আমার মনে হচ্ছে ব্র্যান্ডন হ্যামিলই মিস করতে চলেছেন। ব্র্যান্ডন হ্যামিলকে বাদ দিয়ে উৎসে থাকবেন এবং বাকি বিদেশিরা অ্যাভেলেবেল রয়েছে। প্লাস এমনি বাকি টিম অনুশীলন করছে, কঠোর অনুশীলনের মধ্যে নিমজ্জিত রয়েছে, এবং আইএসএল শিল্ডটা জেতার পরেই আমরা দেবাশিষ দত্তের একটা বাইট পেয়েছিলাম যে আপাতত শিল্ড নিয়ে অনুশীলন মানে উন্মাদনার ব্যাপারটা নেই, কারণ হাবাস বলে দিয়েছেন এখন মাইন্ড ডাইভার্ট করা যাবে না, এবং দ্যাট ইজ ভেরি ট্রু, কারণ সামনে আইএসএল যে ট্রফিটা রয়েছে সেটা জয়ের হাতছানি, যদিও মোহনবাগান জিতেছে আগে, বাট স্টিল মানে অলওয়েজ তুমি সব জিততে চাও যখন তোমার নাম মোহনবাগান, ইসকা নাম হ্যাঁ মোহনবাগান, যখন তখন তুমি সব জিততে চাও। এটাই নিয়ে আজকে একটা পোস্ট দিয়েছেন দেবাশিষ দত্ত, ভালো লাগলো যে তিনি রিসেন্ট টাইমের সাফল্যটা এতটা বেশি, আসলে এখন আমরা কী বলবো সোশ্যাল মিডিয়ার যুগে এতটা মানে অন্যান্য জিনিস নিয়ে বেশি আলোচনা করি যে আসল দিকটা নিয়ে আমরা আলোচনা করতে ভুলে যাই। রিসেন্ট টাইমের সাফল্যটা এতটাই বেশি, তুমি একটা ছবি দিয়েছেন ডুরান্ট কাপ, শিল্ড, লিগ, আগের বারে আইএসএল ট্রফি, সেটা নিয়ে সব করে নিয়ে ছবি দিয়েছেন। যখন মোহনবাগানের ট্রফিগুলো নিয়ে তিনি ছবি দেন, সেটা তিনি কিন্তু সচিব হিসাবে, আমার মনে হয় সচিব হিসাবে ছবিগুলো দিচ্ছেন না, তিনি দিচ্ছেন মোহনবাগানের যে কোনো একজন, যে কোনো সমর্থক, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার তরফ থেকে তিনি একটা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ তিনি কাপটা তুলছেন। একটা তো হয় প্লেয়াররা খুব বড় ভূমিকা নেয় আর কি এগুলো অর্জন করাতে, এই ট্রফিগুলো, তারপর কোচ আছে, কোচিং স্টাফ আছে, তারা তো নিজের মতো করেছিলেন, কিন্তু আমার মনে হয় দেবাশিষ দত্তের উপস্থিতি, বা আগেও আমরা দেখেছি যে মোহনবাগান ম্যানেজমেন্ট বা যে কোনো ক্লাবের ম্যানেজমেন্টের যে উপস্থিতি হয়, তারা কিন্তু রিপ্রেজেন্ট করেন দর্শকদের বা সমর্থকদের সারা পৃথিবীর, তারা তাদের হাতে ট্রফি মানে সমর্থকদের কাছে ট্রফি আর কি, তারা সেটাই মনে করেন, এবং সেই মনে করা থেকেই তারা কি একটা ভিডিও আমি সেদিন দেখছিলাম যে সব জায়গায় সেটা নিয়ে আমরা খুবই সমালোচনা করেছি একটা লাইভে এসে, বাট ওই আর কি মানে অন্যদিকে মানে রাতের অন্ধকারে শিল্ড নিয়ে কোথায় চলে গেল,
আপনারা যে কেউ একজন যদি বাইকে করে যেতেন তাহলেই তো বলতে পারতেন যে কোথায় চলে গেল। তার মানে কোথায় চলে গেল সেটা খুঁজে বার করাটা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য যে একটু জটলা পাকানো। আচ্ছা, সেলিব্রেশন টাইম এখন, সুতরাং সেলিব্রেট করা উচিত বা না সেলিব্রেট, যারা যদি সেলিব্রেট করার না তারা না সেলিব্রেট করা উচিত। বাট আমার মনে হয় ফালতু বিতর্কের মধ্যে না ঢোকাই ভালো। সেই সেটা নিয়ে তোমরা আবার আমাকে জিজ্ঞেস করেছো যে দাদা লোবেরার হাতে যে শিল্ডটা ছিল তার থেকে এখানে লোগোটা আলাদা, তাহলে কি এটা ফেক, এটা কি তাহলে ফেক শিল্ড মোহনবাগান টেন্টে রয়েছে? তা নয়। এখন যে তোমরা দেখবে যে লোগোটা এখন কিন্তু আইএসএলের লোগোটাও কিন্তু 10 ইয়ার্সের লোগো, একটা নতুন লোগো হয়েছে। সুতরাং সেই যে লোগোটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো একটু একটু বোঝার চেষ্টা করো, কোনো জিনিস ফেক নয়। আর ফেক তুমি কোনটাকে বলবে? যদি মোহনবাগান চ্যাম্পিয়ন না হয়, যদি মোহনবাগান চ্যাম্পিয়ন না হয়, যদি ট্রফিটা নিয়ে চলে আসতো তাহলে, বা ট্রফি মানে লিগ শিল্ডটা দেখিয়ে দিত যে আমি লিগ শিল্ড, সেইগুলো ফেক হয়। তোমরা তো জানোই কে চ্যাম্পিয়ন হয়েছে কে চ্যাম্পিয়ন হয়নি। তোমাদের এখন ব্যাপার হচ্ছে যে শিল্ডটা চ্যাম্পিয়ন হয়েছে সেই শিল্ডটা তোমরা দেখতে পাবে কি দেখতে পাবে না, তো সেটা তোমরা ঘটনাচক্রে এখন জেনেই গেছো যে মোহনবাগান টেন্টে রয়েছে। অবশ্যইভাবে ফেক নয়, আসলটাই রয়েছে, এটা তোমাদের বলতে পারি। তোমরা যারা যা গেছো তারা জানো সুভাষিস যে শিল্ডটা তুলেছে ওই শিল্ডটাই রয়েছে, তোমরা গেলে দেখতে পাবে। আজকে এই ডেনে খেলা আছে বলে, আইপিএলে খেলা আছে বলে হয়তো সন্ধ্যেবেলাটা বা বিকেলবেলাটা হয়তো দেখানো হবে না, কিন্তু মানডে আবার সকাল থেকে তোমরা গেলে সেটা দেখতে পাবে। নিজের চোখে দেখে নাও, ফালতু বাড়িতে বসে আমার মনে হয় এটা করাটা ঠিক হবে না। বরং রাদার আমরা এটা পর্যালোচনা করব আমরা একসময় বসে যে এই এই সাফল্যের পেছনে কারা কারা অংশগ্রহণ করছেন, মানে এই যে এত ভালো টিম হচ্ছে মোহনবাগানে, এই যে বাংলার নাম উজ্জ্বল হচ্ছে, আজকে ইস্টবেঙ্গল একটা ট্রফি জিতছে, মোহামেডান একটা ট্রফি জিতছে, মোহনবাগান একটা ট্রফি জিতছে, মোহনবাগান একাধিক ট্রফি জিতেছে, আরও একটা ট্রফি জয়ের হাতছানি আছে, এই যে একটা অসাধারণ সাফল্য, তাতে কাদের কাদের ভূমিকা রয়েছে? তারপর তো মোহনবাগান যখন ভারতবর্ষের অবশ্যইভাবে সেরা টিম, ভারতবর্ষের সেরা টিম, এটা লোবেরাও বলে দিয়েছেন, প্রতিপক্ষ কোচ সবাই বলছেন মোহনবাগানই সেরা টিম। আমারও তাই মনে হয়, আপনাদের কী মনে হয় আপনারা কমেন্টে জানাতে পারেন। মোহনবাগান এখন ভারতের সেরা টিম, এটা নিয়ে কোনো কথা নেই। অবশ্যইভাবে মুম্বাই সিটি এফসি সবাই রয়েছেন, এখন যেহেতু লিগ শিল্ডটা ছাপটা রয়েছে তাই বলা যেতে পারে অন্যতম সেরা টিম। এবং যেটা মেন কথা সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি একটা প্রত্যেক বছর সেরা টিম করার একটা 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 চাহিদা রয়েছে, প্রত্যেক বছর সব কটা ট্রফি জিতে নেওয়ার একটা চাহিদা রয়েছে। এইটাই ইসকা নাম হ্যাঁ মোহনবাগান, এই কথাটা ছোট্ট একটা ফ্রেজ, এটা পুরো ব্যাপারটাকে একটা কী বলবো সাম্যক রূপ দেয়, এটা সেম রূপ দেয়, সেটাই আর কি দিবাসী দত্ত ছোটোর মধ্যে সব বুঝিয়ে দিয়েছেন। তোমরাও এটা এই ফ্রেজটা কিন্তু ইউজ করতে পারো অ্যাজ এ সেলিব্রেশন। অনেক কথা বলে দিয়ে যায়, অনেক না বলা কথা বলে দিয়ে যায় এইগুলো। এর পেছনে আমার মনে হয় সঞ্জীব গোয়েঙ্কার একটা যে মনন আছে, ফুটবল বোধ কতটা আছে সেটা নিয়ে আই এম নট ইন্টারেস্টেড। তার একটা মনন আছে, তার একটা ইচ্ছা আছে, সব ট্রফি জিতবো, ভালো দল গড়বো, এটা একটা ইচ্ছা আছে, এটা খুব বড় একটা চাহিদা। দ্বিতীয়ত আমি এবং আমি দেখছি যে আমার মনে হয় দেবাশিস দত্তর একটা বড় ভূমিকা রয়েছে। দেবাশিস দত্ত যখন এসেছিলেন অনেক সমালোচনার প্রথম, তোমার মনে থাকবে সমালোচনা হয়েছিল দেবাশিস দত্ত সিনজা বসুরা যখন এসেছিলেন শেষবার টার্মে, পরে সিনজা বসু চলে যান। দেবাশিস দত্তর উপর না, আমি নিজেও পার্সোনালি মিট করে এসেছিলাম তখন, বিভিন্ন আমাদের তখন চ্যানেলের ইন্টারভিউর জন্য বা আমাদের জানার জন্য, তখন এটিকে নিয়ে একটা বিশেষ, তিনি এত সুন্দরভাবে ব্যাপারটা সামলেছিলেন এবং এখন সেটা নিয়ে এগিয়ে দিয়ে যাচ্ছেন। এই যে তিনিও যে বলেন না যে গ্লোরিয়াস প্লাস, ভাইব্রেন্ট ফিউচার, এই এই যে ট্যাগগুলো দিয়েছেন বা এইগুলো, এই এই জিনিসগুলো না, তার একটা ভিশন আছে, তিনি বোঝেন পুরো ব্যাপারটা ভালো করে, অনেকেই বোঝেন, তিনিও বোঝেন। মানে এটাতে দেবাশিস দত্তর আমি একটা কৃতিত্ব লক্ষ্য করছি, কারণ অনেক ঝড়ঝাপটা আপস ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবসময় ডাউন যখন যাই তখন ওকে অভিযোগ করি যে উনি এটা করেছেন, যখন আপ যাচ্ছে কোনো দল তখন কৃতিত্বটা আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত দেবাশিস দত্ত এবং তার পুরো টিমকে। অবশ্যইভাবে তিনি একা চালান না, তার ইন্টারভিউগুলোতে আমি দেখেছি তিনি একা চালান না, পুরো কার্যকরী সমিতি সবাই মিলে ডিসিশন দেয় সবাইকে। তো আমরা সবাইকে এটা দিতে পারি কৃতিত্ব যে এই যে রিসেন্ট যে সাফল্য দেবাশিস দত্ত এবং তার পুরো টিমকে, আমাদের রেডিও স্ক্রিপ্ট তরফ থেকে রইল। এবং আমি দেখেছি কথা বলতাম যারা সভ্য সদস্য আছেন মোহনবাগান টেন্টে, যারা দেখতে এসেছেন সেটা, তারাও তাদেরও মত একই, চিন্তায় কোথায় আমাদের ট্রফি, তাদেরকে বলো আমাদের সমর্থকরা আসুন, আমাদের ট্রফি আমাদের লনে আমাদের টেন্টে মোহনবাগান ক্লাবেই আছে। আর এর জন্য পুরো কৃতিত্ব, এই সাফল্যের জন্য আমাদের সচিব দেবাশিস দত্ত মহাশয় এবং পুরো কার্যকরী কমিটিকে আমরা সদস্যরা প্রত্যেক সমর্থকরা অনেক ধন্যবাদ জানাই। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। ফুটবল নিয়ে বেশি আলোচনা করাটা বেশি ভালো, তাহলে কি ফুটবলটা তো উন্নতি করাটাই সবার উদ্দেশ্য। ইস্টবেঙ্গল মোহনবাগান সবাই এগিয়ে যাক, নিজের মতো করে নিচে ওপরে সবার একই রকম থাকুক। তো তোমাদের যাদের সন্দেহ রয়েছে এবং যারা
উল্টো ভিডিও করতে চাও তাহলে অবশ্যইভাবে ক্লাবে গিয়ে ওটা দেখে নিতে পারো, যে ওই একটু ছবিতে ফটোশপ করে দিয়ে এটা ফেক ফেক এরকম বলার থেকে ক্লাবে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমার মনে হয় সব সমর্থকদেরই, সব ক্লাবের সমর্থকদেরই ওয়েলকাম করছেন তারা, এবং দেখে নিতে পারো। বাস এমনি আর কিছু বলবো না, এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর যা যা করার আছে আমি জানি না, আমি নিজেই এখন ইউটিউবে খুবই ফ্রিকুয়েন্ট, তো আমি নিজেই জানি না নতুন কী কী করতে হয়। সো তোমরা একটু করে দিও যা যা করার, তোমরা তো অনেক জানো, তোমরা করে দিও যা যা করার। আর অবশ্যই হবে, টাটা বাই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। আর কি বলছিলাম, হ্যাঁ ওইটা দেখতে দেখতে শেষ করছি, বাই।